শিক্ষার্থী সবাইকে এসিডি ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব বিস্তার পরিমাপের পর্ব 4। এই পর্বে আমরা বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব। বিগত পর্বতে আমরা যেগুলো দেখছিলাম যেমন গড়, মধ্যক, প্রচুর, সেগুলো ছিল আমাদের কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন প্রকারভেদ। তাহলে আমরা বিস্তার পরিমাপ নিয়ে এখন আলোচনা করব। তাহলে বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে যে জিনিসগুলোর সাথে আমরা পরিচিত হওয়া দরকার, আমরা সেই জিনিসগুলো এখন একটু দেখব। যেমন বিস্তার পরিমাপটা প্রধানত দুই ভাগে আমরা ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন, আর একটা হচ্ছে রিলেটিভ মেজার অফ ডিসপারশন, যাকে বাংলা বলবো রূপ পরম বিস্তার পরিমাপ এবং আপেক্ষিক বিস্তার পরিমাপ। পরম বিস্তার পরিমাপটা আবার চার ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ বা পরিসর। এখন রেঞ্জ বা পরিসর কি সেই বিষয়ে আমরা পরবর্তী ধাপগুলোতে বিভিন্ন ধাপ অনুযায়ী আলোচনা করব। তারপর আছে চতুর্থ ব্যবধান, যার কোয়ার্টিল ডিভিশন। তারপরে গড় ব্যবধান, যাকে আমরা মিন ডিভিশন বলি। পরিমিত ব্যবধান, যাকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড ডিভিশন। এবং ভেদাঙ্ক, ভেরিয়েন্স। এখন এই পরম বিস্তারের রেসপেক্টে আমরা আপেক্ষিক বিস্তারের মানগুলো পাবো। যেমন এখানে আছে পরিসরাঙ্ক, কোঅফিসিয়েন্ট অফ রেঞ্জ। এই পরিসরাঙ্ক পাবো আমরা পরিসরের রেসপেক্টে, আমরা পরিসরাঙ্ক পাবো। চতুর্থ ব্যবধান, কোঅফিসিয়েন্ট অফ কোয়ার্টাল ডিভিশন। চতুর্থ ব্যবধানাঙ্ক আমরা পাবো চতুর্থ ব্যবধানের রেসপেক্টে। গড় ব্যবধানাঙ্ক, কোঅফিসিয়েন্ট অফ মিন ডিভিশন। এই গড় ব্যবধানাঙ্ক আমরা পাবো গড় ব্যবধানের রেসপেক্টে। বিভেদাঙ্ক, কোঅফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এই বিভেদাঙ্ক আমরা পাবো বেদাঙ্কের রেসপেক্টে। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা ধাপ বাই ধাপ অনুযায়ী আলোচনা করব। আমরা এখন দেখব পরিসর বা রেঞ্জ। তাহলে পরিসর কি, মনে করো তোমার কাছে কিছু ডাটা দেওয়া হলো, ওই ডাটাগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যে পার্থক্য বা ব্যবধান সেটি হচ্ছে পরিসর। মনে করো তোমাদের পরীক্ষার একটা ডাটা এখানে দেওয়া হলো যে কেউ পরীক্ষাতে 30, 20, 10, 40, 50 এবং 60 মার্ক পেল, এই একটা ডাটা দেওয়া হলো। এখন যদি বলে এখান থেকে পরিসর কত, তা আমরা কি বলছিলাম, পরিসর হচ্ছে ওই ডাটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য হচ্ছে তার পরিসর। তাহলে এখানে সর্বোচ্চ মান কত একটু খেয়াল করো, সর্বোচ্চ মান এখানে এইচ 60, আর সর্বনিম্ন মান কত এখানে 10, লোয়েস্ট ভ্যালু 10। সুতরাং রেঞ্জ হাইস্ট ভ্যালু বিয়োগ লোয়েস্ট ভ্যালু, তাহলে কত 60 - 10 ইকুয়াল টু কত 50। তাহলে এইটা হবে আমাদের আনসার। এবার পরিসরণাঙ্ক, পরিসরণাঙ্ক কি, পরিসরকে ওই ডাটা বা তথ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটি হচ্ছে পরিসরণাঙ্ক। পরিসরণাঙ্ককে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, পরিসরণাঙ্ক, পরিসরণাঙ্ক হবে বলছিলাম পরিসরকে ওই তথ্য বা ডাটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরিসরণাঙ্ক। তো পরিসরণাঙ্ককে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে এখানে আর হচ্ছে আমাদের 50, হাইস্ট ভ্যালু হচ্ছে 60, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 10 টু 100%। তাহলে এখানে হলো বাই ইনটু 100%, এটার ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরিসরণাঙ্ক। এখন যদি বলা হয় গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা কিভাবে পরিসরাঙ্ক বা পরিসর বাই করব, গ্রুপ ডাটা কোনো অসুবিধা নেই, একই কথা, একটু খেয়াল করো। মনে করো গ্রুপ ডাটা এরকম দেওয়া থাকবে যে 6 থেকে 10 পর্যন্ত আছে 4 জন, আবার পেয়েছে 4 জন, তারপরে 11 থেকে 15 পর্যন্ত পেল 6 জন, 16 থেকে 20 পর্যন্ত পেল 3 জন, 21 থেকে 25 পর্যন্ত পাইল 2 জন, আর 26 থেকে 30 পর্যন্ত পাইল 1 জন। এই একটা গ্রুপ ডাটা দেওয়া আছে। এখান থেকে যদি বলা হয় পরিসর বের করো, এখন একটু খেয়াল করুন এই ডাটাতে সর্বোচ্চ মান কোনটা আর সর্বনিম্ন মান কোনটা, এটা আমরা সবাই চিনি। যেমন এখানে হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে আমার এল, আর সর্বোচ্চ মান হচ্ছে কত 30, তাহলে এটা হচ্ছে হাইস্ট ভ্যালু। সুতরাং এক্ষেত্রে আর হবে এস মাইনাস এল, তাহলে এস কত আমার 30 - 6, তাহলে কত হলো 24, এটা আমার আর। এবার কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কি হবে, পরিসরকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে শতকরা প্রকাশ করতে হবে শেষ যেটা হবে। তাহলে আর মান আমরা পেয়ে গেছি কত 24, আর ওখানে পাচ্ছি 30 + 6 × 100%, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে পরিসর। এটা গ্রুপ ডাটা দেওয়া থাকে, আনগ্রুপ ডাটা দেওয়া থাকে, সবার ক্ষেত্রে একটু খেয়াল করলে হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য হচ্ছে আমাদের
পরিসর আর পরিসরকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরিসর অনুপাত পরিসর অনুপাতকে শতকরা প্রকাশ করতে হবে আমাদের এটা খেয়াল রাখতে হবে